হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি টরিস ব্লগে তোমাদের সব্বাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে আমার যে প্রেগন্যান্সে যে জার্নিটা আমার চলছে তো সেই জার্নি সম্পর্কে আমি তোমাদের কিছু কথা বলতে চাই এবং অনেক নতুন মা হবু মা তো তাদেরও কিছু কোশ্চেনের অ্যানসার দিতে আজকে আমার এই ভিডিওটি করা তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর আমি রিকোয়েস্ট করব। আমার এই ভিডিওটা যেন সম্পূর্ণ মানে তোমরা দেখো স্কিপ না করে কারণ আমার অনেক কিছু বলার আছে এই ভিডিওতে তো চলো ভিডিওটা এবার তো ফার্স্টেই আমি আমার যে মানে হবু মায়েরা যে কমেন্টস গুলো করে সেগুলোর কিছু প্রশ্নের উত্তর দেবো তারপরে আমার জার্নি সম্পর্কে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই প্লিজ সবাই শুনো আশা করি অনেক কাজে লাগবে কথাগুলো তো ফার্স্টে তো আমার একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে দিদি ভাই আমার বেবির ওয়েট বাড়ছে না তো আমি কি করব। তো বেবির ওয়েট আমারও আমার বেবিরও ওয়েটটা একটু কম আছে তো সেই ক্ষেত্রে দেখো বেবির ওয়েট বাড়ানোর যে মানে টিপস যদি বলো তাহলে বেশি করে খেতে হবে প্রোটিনযুক্ত খাবার দুধ ছানা ডিম এগুলো যেগুলো আমি খেতেই পারি না একদম খুব সমস্যা হয় দুধ ডিম ছানা এগুলো ভালো লাভ মানে আমি বরাবরই ভালোবাসি না তো এগুলোই খেতে বলে ডাক্তারের ওয়েট বাড়ানোর জন্য এছাড়া তো আমার কাছে অন্তত কোনো উপায় জানা নেই আমাকেও ডাক্তারে খেতে বলেছে বাট চেষ্টা করি কিন্তু অসুবিধা হয় আর কি দুধ ডিম এগুলো খেলে দুধটা খেলে তো রাত্রি যদি দুধটা খাই প্রোটিন পাউডারের সাথে তখন অ্যাসিডিটি হয়ে যায় গ্যাস হয়ে যায় এইরকম টাইপের আর ডিম দুধ এইগুলোই আর কি ওজন বাড়ানোর উপায় এছাড়া আমার কাছে আর কিছুই জানা নেই গেম খেলে টাকা জেতার মজাটাই কিন্তু আলাদা আমি বলছি প্লেয়ার স্পট অ্যাপের কথা যা আমার ব্যক্তিগতভাবে ফেভারিট ফ্যান্টাসি গেমিং অ্যাপ এখানে রোজ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত জেতা যায় এখানে তোমরা পনেরোটিরও বেশি গেম পেয়ে যাবে যেমন ফ্রুটস স্লাইস স্নেক অ্যান্ড ল্যাডার্স শিপ ফাইট চেস অ্যান্ড ম্যান ইত্যাদি তুমি তোমার ছোটবেলার ফেভারিট গেম লুডু খেলো আর জিতে নেয় লাখো টাকা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন করো লুডু গেমে এখানে তোমরা লাইভ চ্যাটও করতে পারো এছাড়া এখানে প্রাইভেট লুডু পটে বন্ধুদের সঙ্গেও খেলতে পারো এবং এই অ্যাপটি একশো পার্সেন্ট সিকিউর এবং ভারতীয় অ্যাপ এর বর্তমান ইউজার সংখ্যা হল সেভেন মিলিয়ন এখানে রয়েছে ইজি উইথড্রল প্রসেস আমার রেফারেল কোড প্লেয়ার্স টু জিরো জিরো ইউজ করো আর পেয়ে যাও দুশো টাকা আপ বোনাস প্লেয়ার্স পটে রেফার এন্ড আর্ন প্রোগ্রামের মাধ্যমে বন্ধুদের ইনভাইট করো আর তারা যদি গেম খেলে তাহলে তুমি টু পার্সেন্ট জিতে নাও এক্ষুনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করো আর জিততে থাকো আর সেকেন্ডলি হচ্ছে আমাকে একজন নেই কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছিলে যে দিদি তিন মাস অব্দি নাকি মানে প্রেগনেন্সির যখন ফার্স্ট তিন মাস আর কি মানে চলে তখন নাকি মাছ মাংস ডিম এগুলো খেতে নেই আমি জানি না তুমি কোথা থেকে এই কথাগুলো শুনেছ কিন্তু আমার কাছে কথাগুলো একেবারেই নতুন আমার এরকম মানে জানা নেই তুমি ডক্টরের সাথে কনসাল্ট করো ডক্টর তোমায় এগুলোই খেতে বলবে প্রথম থেকেই এবার কি হয় যেটা আমার হয়েছিল আমি প্রথম চার মাস সাড়ে চার মাস মতো আমি এগুলো মানে একদমই খেতে পারতাম না খুব অসুবিধা হতো মানে গা গোলাতো বমি হতো যেগুলো নর্মাল ব্যাপার প্রেগন্যান্সিতে তো সেই সমস্ত গুলো আমার হতো তারপরে চার মাস যখন পেরিয়ে যায় পাঁচ মাসে পড়লে বোধহয় আমি মাছ মাংসটা আর কি খেতে পারছিলাম তখন আর গন্ধ লাগতো না মানে ওই প্রথম তিন চার মাস না খুব মানে গন্ধ লাগতোটা বিশ্রী লাগতো আষ্টে গন্ধটা কেমন লাগতো পেঁয়াজ রসুন এগুলোর গন্ধ একদম আমি নিতে পারতাম না তো আমি বলবো খেতে কারণ প্রেগনেন্সিতে প্রোটিনের খুবই দরকার তো খেতে পারো আর যদি এটা তোমার বাড়ির কোনো আলাদা করে নিয়ম থাকে সেই ব্যাপারটা হচ্ছে আলাদা তুমি তোমার মায়ের সাথে কথা বলতে পারো এই ব্যাপারে এবার তৃতীয় হচ্ছে অনেক নতুন মায়েরা আমাকে কমেন্ট করে তাদের বিভিন্ন রকম সিমটম নিয়ে যেরকম ধরো তোমার পেটে হালকা ব্যথা হয় তারপরে পায়ে ব্যথা করে বুকে ব্যথা করে শ্বাসকষ্ট হয় তো তারা আমাকে কমেন্ট করে দিদি আমার এই রকম হচ্ছে তো এগুলো কি নর্মাল তো এই ব্যাপারে আমি তোমাদের কিছু বলতে পারবো না কারণ এই ব্যাপারগুলো তো না ডক্টরের সাথে কনসাল্ট করলে আর বেশি বেটার হয় ব্যাপারটা কারণ দেখো সবার শরীর কিন্তু সমান হয় না আমার মাঝে মাঝে যখন মানে এখন যে তোমার ডেট কাছিয়ে এসছে তো সেই ক্ষেত্রে আমার কি হয় মানে একটু মানে এই দুই ঘাড়ের দুই সাইডটা একটু মাঝে মাঝে লেগে আসে আর তখন মানে নিঃশ্বাস নিতে সমস্যা হয় তাই বলে শ্বাসকষ্ট সমস্যা না মানে একটু এরকম করে আর কি মানে দম নিতে হয় আর কি ব্যাস এই তাছাড়া আমার আমার এরকম সমস্যাগুলো হয়নি আর পা ফোলা হাত ফোলা মানে হাত পা ফুলে যায় অনেকের প্রেগন্যান্সিতে তো এই প্রবলেমটা এটা প্রবলেম নয় এটা ন্যাচারাল অনেকের অনেক প্রেগনেন্সি মহিলাদের আমি দেখেছি হাত পা ফুলে যাওয়া তো এই জিনিসটা আমার হয়নি আর বমিটাও আমার হয়নি আমি তোমাদেরকে আগেও বলেছি ভিডিওতে যে আমার পুরো প্রেগনেন্সিতে মাত্র আমি একটা দিন বমি করেছিলাম সেটা প্রথম তিন মাস বোধহয় তিন মাসের বেলায় ছিল একদিন রাত্রে বমি করেছিলাম আর আমার বমি হয়নি আর খাওয়া দাওয়া বলতে আমি অল্প অল্প মানে পরিমাণে অল্প বারবার করে খাই এই রকম আর তার মধ্যে তোমার সবজি টবজি তো থাকেই রেগুলার আর যেহেতু এখন শীতকাল শীতটা যদিও চলে গেছে তবু অনেক সবজি খেয়ে ফেলেছি এর মধ্যে সবজি খেতে এমনি বরাবরই আমি পছন্দ করি সবজিটা আমার খুব পছন্দ তো সবজি টবজি খেতে হবে দুধ ডিম ছানা এই এই সবগুলোই খেতে বলে ডক্টরে তো যাদের এরকম কোনো শারীরিক মানে আর কি সমস্যাগুলো যেমন হাত পা ফোলা পেটে হালকা ব্যথা বা বুকে ব্যথা তো তোমরা এগুলো ডাক্তারের সাথে কথা বলো এই ব্যাপারে আমার সেরকম কিছু জানা নেই তো এইবার আসি আমার প্রেগন্যান্সি জার্নিটা আমার কিছু অভিজ্ঞতা আছে তো সেই অভিজ্ঞতা থেকে তোমাদের মানে তোমাদের কাছে আমি শেয়ার করছি আমার নিজের অভিজ্ঞতা তো সেটা হচ্ছে প্রেগনেন্সিটা কিন্তু ভীষণ সুন্দর একটা জার্নি মেয়েদের জীবনে মানে বিশাল একটা কি বলবো অ্যাচিভমেন্ট এটা যে মানে একজন মানুষ সৃষ্টি করতে পারছি আমি এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট তো এই যে সুন্দর জার্নিটা প্রত্যেকটা সময় কিন্তু মূল্যবান এবং প্রত্যেকটা সময় একবার সময়টা যে ছেড়ে মানে চলে গেল সেই সময়টা কিন্তু আর ফেরত পাওয়া যায় না আর প্রেগন্যান্সি জার্নি তো এই জার্নিতে এটা আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি মানে যেটা করতে ইচ্ছে করে যেটা খেতে ইচ্ছে করে আমার মনে হয় সেটাই করা উচিত অবশ্য অবশ্যই সেটা সাবধানতা মেনে এবং বাড়ির বড়দের কথা শুনে আর নিজের শরীরে দিচ্ছে কিনা সেই কাজটা করতে তুমি পারছো কি না তার উপর ডিপেন্ড করে আমার মনে হয় নিজের মন যা যাচাই সমস্ত কিছু করা উচিত প্রেগন্যান্সিতে কারণ সব সময় আমি যখন থেকে এটা আমার মনে হয় প্রত্যেক যারা প্রেগনেন্ট মহিলা আছো তারা যে ডক্টরের আন্ডারে আছো প্রত্যেকটা ডক্টর এই সাজেস্টটি করবে প্রথমেই যে প্রথম চেক আমি যখন গেছিলাম তখনই আমাকে যখন প্রেসক্রিপশন উনি লিখছেন ওষুধপত্র কিছু আমাকে বলেছে আনন্দে থাকবে 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 খুশিতে কিন্তু মনমরা হয়ে না এই কথাটা আমি যতবার গেছি ততবার কিন্তু আমাকে ডক্টর বলেছেন কখনো মন খারাপ করে থাকবে না মাঝে মাঝে ঘুমের সমস্যা হতো সেটা গিয়ে যখন ডক্টরের কাছে বলতাম তখন বলতো যে কিসের চিন্তা তোমায় না বলেছি মন খারাপ করবে না চিন্তা করবে না কিছু হ্যাঁ খারাপ কিছু চিন্তা করবে না সবসময় পজিটিভ থাকবে এবং নিজের মন যাচাই সবসময় সেটাই করবে সাবধানতা মেনে করবে তো এই সাজেস্ট উনি আমাকে করতেন প্রত্যেকবার গেলে তো সেটাই আমি মেনে চলেছি এবং সিরিয়াসলি বলেছি এই যে এত সুন্দর জার্নি মানে আমি ভীষণ মিস করবো এইগুলোকে হ্যাঁ মানে খুব মানে আনন্দে আছি ভালো আছি তো এই যে আনন্দে থাকা ভালো থাকা এই এই ব্যাপারটার মধ্যে অনেক লোকের আবার এই জিনিসটা ভালো লাগবে না হ্যাঁ যে প্রেগনেন্ট ও এত আনন্দ রয়েছে এটা করছে ওটা করছে সেটা কিন্তু মানে কিছু মানে আলাদা লোকজন আছে তাদের এগুলো ভালো লাগবে না সহ্য হবে না এক কথায় তারা তোমার তারা কি করবে যেটা আমার সাথে হয়েছে তারা কি করবে তোমার মাথার মধ্যে যে যে প্রেগনেন্ট প্রেগনেন্ট তুমি আর কি তুমি মা হতে চলেছো এই ব্যাপারটা তোমার মধ্যে যেটা একটা যে সুন্দর জার্নি সেটা তারা না বুঝিয়ে মানে উল্টা পাল্টা কথা বলে মাথার মধ্যে ঢুকিয়ে তোমাকে ডিপ্রেশনে ভুগিয়ে দেবে হ্যাঁ এটা করা যাবে না ওটা করা যাবে না কেন করছিস এটা এটা কেন খাচ্ছিস ডক্টর যেগুলো মানে তোমাকে বলে দেবে এগুলো এগুলো খাওয়া বারণ সেগুলো বাদ দিয়ে তুমি খেতেই পারো তবুও কিছু কিছু লোক আছে এটা এটা খাস না এটা করিস না এটা পড়িস না এরকম টাইপের বলবে মানে প্রেগনেন্ট তুই মানে এরমভাবে বলবে যে মারাত্মক কোনো রোগ হয়েছে আমার হ্যাঁ আমি প্রেগনেন্ট নাই যে যে একটা সুন্দর মুহূর্ত এটা কোনো সুন্দর মুহূর্ত নয় এটা একটা মারাত্মক রোগ মানে তারা বুঝিয়ে দেবে এরকম টাইপের সেটা নিয়ে তোমাকে পুরো চিন্তাই ফেলে দেবে তুমি পুরো চিন্তার মধ্যে চলে যাবে যেটা নিয়ে তুমি চিন্তা করবে তোমারই শরীর খারাপ করবে তো আমি বলবো সেটা তোমাদের ব্যাপার এটা আমি আমার অভিজ্ঞতা এবং আমি বলছি আর কি আমি বলবো প্রেগনেন্সির একটা সুন্দর জার্নি এই জার্নিতে যেটা মন চাই আমার মনে হয় সেটাই করা উচিত এবং সেটাই তোমার পক্ষে ভালো হবে অবশ্যই সাবধানতা মেনে এটা আমি বারে বলে দিচ্ছি অবশ্যই সাবধানতা মেনে এই যে আমি অনেক কিছুই করছি কিন্তু এখন আমি পুরো ফিট আছি মানে এরকম বলা যায় যে আজবাদে কালাবার ডেলিভারি এখনও কিন্তু আমি পুরো ফিট আছি আমার কোনো রকম কোনো সমস্যা নেই হ্যাঁ সমস্যা দেখো প্রেগন্যান্সি জার্নিটা এমন যেরকম সুন্দর সেরকম মাঝে মাঝে আবার একটুখানি সমস্যাও হয় এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার এটা প্রত্যেক মহিলাদেরই হয়ে থাকে গা গোলানো বমি পাওয়া স্কিন স্কিন প্রবলেম তো আমার আমাকে তোমরা তো দেখেইছো যে এখানটায় এরকম সেই অ্যালার্জি হয়ে গেছিল ওষুধের রিয়াকশানে আমার যেরকম স্কিন প্রবলেম ছিল অনেকের অনেকেরকম প্রবলেম হয়ে থাকে তো সবসময় হাসি খুশি থাকা উচিত এবং প্রেগনেন্সিতে আমি একজন ঢাকার বাংলাদেশের ঢাকার আর কি একজন ডক্টরের ভিডিও আমি ভীষণ দেখি ইউটিউবে তিনি সব সময় বলেন যে প্রথম মানে মা হওয়ার প্রথম থেকে শুরু করে সবসময় হাঁটা চলা করতে হবে বাড়ির টুকটাক কাজ করতে হবে না ভারী কাজ ভারী কাজের কথা আমি বলছি না এবং উনিও বলেননি মানে টুকটাক বাড়ি যেগুলো হালকা কাজ সমস্ত কিছু শরীরটাকে না মানে কি হাঁটা চলা করে একটু কাজ বাজ করে মানে আর কি একটু ইয়ে রাখতে হবে সারাক্ষণ কিন্তু বিছানায় শুয়ে থাকতে কোনো ডাক্তারই বলে না বলে কোন ক্ষেত্রে বলে যে তাদের কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারে বলে যে বেড রেস্টে থাকতে এবং আমাকে বলেছিল যে তিন মাস তিন থেকে চার মাস পর্যন্ত তুমি বেড রেস্টে থাকবে তারপরে আস্তে আস্তে হাঁটা চলা করবে শুয়ে বসে কখনো কিন্তু থাকবে না কারণ সবসময় কিন্তু শুয়ে বসে কোনো ডাক্তারই থাকতে বলেন না এবং অনেক মানুষ আছে যারা তারা বলবে আর কি তুই এটা কেন করছিস ওটা কেন করছিস শুয়ে থাক বসে থাক হ্যাঁ ওঠা ওঠা ঠিক নয় বেড রেস্টে থাকা উচিত এগুলো একদমই ভুল কথা যাদের শারীরিক কোনো সমস্যা আছে যদি তোমার আলাদা করে কোনো সমস্যা না থাকে প্রেগনেন্সিতে সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তার তোমাকে কখনই বলবে না যে তুমি বেড রেস্টে থাকো যেরকমটা আমায় বলেছিল তোমাদেরকে তো বললাম আমি চার মাস পর্যন্ত বেড রেস্টে ছিলাম তারপর তারপর আমি মোটামুটি কিছুই করতে পারি এখনো পর্যন্ত আমি ভীষণ ফিট ভগবান এবং তোমাদের আশীর্বাদে এবং এই ভালোবাসাটাই মানে আশীর্বাদ করো যাতে সুস্থভাবে ওকে আনতে পারি আর এবং আমি কিন্তু প্রচন্ড ভালো আছি আমি যে বললাম যে এই সময়গুলোকে আমি ভীষণ মিস করবো এটা তো একটা আলাদা সময়টা মিস করবো সামনে আরো ভালো সময় আসছে সেটা নিয়েও ভীষণ এক্সাইটেড কিন্তু এই সময়টাকেও ভীষণ মিস করবো ভীষণ সুন্দর একটা জার্নি ভীষণই সুন্দর একটা জার্নি আর আমি সত্যি কথা বলতে কি আমি ব্লগে কোনোদিন কারোর নাম নিইনি তো আজকে আমি একজনের নাম নিচ্ছি তো ইনসাইড আউট চ্যানেল তোমরা সবাই ছেন এটা নতুন করে বলার কিছু নেই তো ইনসাইড আউট এর ওরপি দি আছে তো ওরপি দি যখন প্রেগন্যান্ট ছিল তখন আমার খুব অল্প দিন আমি তখন তো দিদিকে দেখে কিন্তু আমি ইন্সপায়ার হয়েছি মানে দিদি প্রেগনেন্সি কিন্তু সমস্ত কিছু করেছেন এবং ঘুরতেও গেছেন কিন্তু মালদ্বীপ গেছিলেন ঘুরতে তো দিদির থেকে আমি ইন্সপায়ারেগনেন্সিতে কিভাবে সবসময় ভালো থাকা উচিত যেটা আমি ভালো থাকবো কোনটাতে ভালো থাকবে তোমার শরীরে কোন সমস্যা হচ্ছে কোনটা তোমার করলে সুবিধা হচ্ছে সেটা কিন্তু তুমি জানবে অন্য লোকে কিন্তু জানবে না সেই জন্য কে কি বললো কি না বলল জাস্ট যারা প্রেগনেন্ট হয়ে মাথা থেকে বার করে দিয়ে সবসময় প্রেগনেন্সির যে সময়টা সেটা সুন্দরভাবে উপভোগ করা উচিত কারণ এই যে সুন্দর সময়টা এটা কিন্তু আর ফিরে আসবে না আর অবশ্যই ডক্টর যেটা বলবেন যেগুলো খাওয়া মানে খেতে বারণ করবেন যেগুলো খেতে বলবেন সেই সমস্ত মেনে চলা উচিত এবং প্রেগন্যান্সিতে অনেকের বাড়ি অনেক রকমের নিয়মকানুন থাকে বাড়ির বড়রা বলে তো সেইগুলো মেনে চলা উচিত ব্যাস এইটুকু মেনটেন করো আর নিজের মন ভালো রাখো নিজের মনের কথা শোনো দেখবে প্রেগনেন্সি জ্যারিয়ার ভীষণ স্মুথলি হয়ে গেছে সব কিছু তো যাই হোক আমার কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম এবং না তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি কারোর একটু উপকার হয়ে থাকে তো ভিডিওটা লাইক করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবে টাটা